আসসালামু আলাইকুম, এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতুম মুবিন। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ, শীতের তীব্রতা বাড়লে সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। 24 ঘন্টায় আরো 20 জনের মৃত্যু। জানুয়ারিতে নাগরিকদের জন্য জন্মের পর থেকেই চালু হচ্ছে ইউনিক আইডি, সব সেবা পেতেই ব্যবহার হবে একই নম্বর। এবং মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে বসল 39তম স্প্যান, দৃশ্যমান 5,850 মিটার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। করোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে বা সেকেন্ড ওয়েভে প্রবেশ করেছে বাংলাদেশ। গত এক সপ্তাহের পরিসংখ্যান তুলে ধরে বিশেষজ্ঞদের আশঙ্কা, শীতের তীব্রতা বাড়লে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানাতে সরকারকে কঠোর হওয়ার তাগিদ দিয়ে তারা বলছেন, সংক্রমণ ঠেকাতে প্রয়োজনে পর্যটন কেন্দ্র ও সামাজিক অনুষ্ঠান বন্ধ করে দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত শুক্রবার করোনায় দেশে মারা যায় 17 জন। তারপর থেকে সবশেষ 7 দিনে গড়ে করোনায় মারা গেছে 32 জন। মাসখানেক আগেও দেশে সংক্রমণের হার যেখানে শতকরা 12 ভাগের নিচে ছিল, শীতের শুরুতে তা গিয়ে ঠেকেছে প্রায় 15 শতাংশে। ডিসেম্বর জানুয়ারিতে দেশে শীতের প্রকোপ বাড়লে পরিস্থিতি কোন পর্যায়ে যেতে পারে তা জানতে চেয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক আহমেদুল কবির ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তাজউদ্দিন শিকদারের কাছে। স্ট্যাটিক পর্যায়ে ছিল, হ্যাঁ, যেটা আমরা আসলে ধরে নিতে পারি যে কোভিড-19 ফার্স্ট ফেজের শেষের দিকে আসলে আমরা অবস্থান করছিলাম, কিন্তু এর মধ্যে আবার শীতটা পড়ে গেল, সংক্রমণের হার এবং মৃত্যুটা কিন্তু বেড়ে গেছে। আমরা আরেকটা ফেজ বা ওয়েভের দিকে আমরা আসলে আগাচ্ছি। আরো তীব্র হতে পারে, কারণ আপনার যখন ভেন্টিলেশনটা হবে না রুমে, শীতের মধ্যে অনেক লোক দেখবেন গাদাগাদি করে এক জায়গায় থাকছে, পর্যটন কেন্দ্র, তারপর কক্সবাজার, সেন্ট মার্টিন, হোটেল রিসোর্ট, এগুলো কিন্তু সবগুলি এখন খোলা। যেটা মূল জিনিস ফিজিক্যাল ডিস্টেন্সিং, সেটা কিন্তু সেভাবে মেনটেন করা যাচ্ছে না। সংক্রমণ ঠেকানো না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা তাদের। স্বাস্থ্যবিধি প্রয়োগে সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ দেন তারা। পুরো হেলথ কেয়ার সিস্টেমকে এক্সজস্টেড করে দিয়ে হেলথ কেয়ারের উপর অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে হসপিটাল ব্যবস্থা অভ্রস্ত হচ্ছে, এটার ব্লেম করে আসলে মনে হয় লাভ নেই। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়টা যদি আমরা অনেক বেশি সতর্ক হই যাতে সংক্রমণটা না বাড়ে, সাধারণ জনগণকে সেইভাবেই প্রস্তুত করা উচিত। জোর করে হলেও মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে হবে। অভিবাসীরা যারা দেশে ব্যাক করছে বা যাওয়া আসা করছে, সেখানে কিন্তু একটা কঠোর নিয়ন্ত্রণ এই মুহূর্তেই কিন্তু সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বিশ্লেষকরা বলছেন, করোনা টিকা বাজারে আসার পরই বাংলাদেশ যেন অগ্রাধিকার ভিত্তিতে পায়, সরকারকে তা নিশ্চিত করতে হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 20 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 6,544 জনে। মৃতদের মধ্যে 17 জন পুরুষ ও 3 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 10 জন মারা গেছেন। সবশেষ 16,378টি নমুনা পরীক্ষায় 2,273 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 13.88%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,58,711 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,223 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,73,676 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 81.46%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগামী জানুয়ারিতে নাগরিকদের জন্য জন্মের পর থেকে চালু হচ্ছে ইউনিক আইডি। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম জানিয়েছেন, এই ইউনিক আইডি অনুসারে দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র। এর মাধ্যমে নাগরিক শনাক্তের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সেবা পেতেই ব্যবহার করা হবে একই আইডি নম্বর। একরামুল হক সাইমের রিপোর্ট। ছবি সহ ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া চালু হয় 2007 সালে সেনা সমর্থিত সরকারের সময়। সেই ধারাবাহিকতায় জাতীয় পরিচয়পত্র হিসেবে শুরুতে লেমিনেটেড কার্ড এবং পরে স্মার্ট কার্ড দেওয়া শুরু করে নির্বাচন কমিশন। বর্তমানে নাগরিকদের যে কোনো সেবা পেতেই আবশ্যক হয়ে দাঁড়িয়েছে এনআইডি।
তবে জন্মনিবন্ধন, ব্যাংক হিসাব ও পাসপোর্ট ইস্যু সহ বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন নম্বর থাকায় নাগরিক শনাক্তে যেমন জটিলতা বাড়ে, তেমনি সেবা পেতেও পোহাতে হয় নানা ভোগান্তি। তাই এবার সব ক্ষেত্রে 10 ডিজিটের ইউনিক নম্বর ব্যবহারের পরিকল্পনা নির্বাচন কমিশনের। যে শিশুটা আজকে জন্মগ্রহণ করল, সেই শিশুটা উইদিন 45 ডেজ তার পিতামাতার পরিচয়ে সে জন্ম সনদ পাবে। সেই জন্ম সনদেই ট্যাগ করে দেওয়া হবে তার ইউনিক আইডি নাম্বার, এবং সেটাই হবে তার নাম্বার, একটাই নাম্বার। জন্ম থেকে মৃত্যু, ইভেন মৃত্যুর পরেও তার নাতি নাতনিদের জন্য যে জমির যে ভাগাভাগি হবে সেটা কিন্তু ওই ইউনিক আইডি নাম্বারকে কেন্দ্র করেই করা হবে। যার জন্য আমরা সার্ভাকে প্রস্তুত করছি ফ্যামিলি স্ট্রাকচার অনুসারে। টেলকো অপারেটররা যেভাবে দিচ্ছে 017 018, সো আমরা এই কোডগুলো বিভিন্ন সংস্থার সাথে আলোচনা করে এই কোড নম্বর দিয়ে দেব। সেই আলোকে এবছরের জানুয়ারিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষের সাথে চুক্তি সই করেছে এনআইডি কর্তৃপক্ষ। একই সাথে ডাটাবেসকে সম্প্রসারিত করা সহ কর্মপরিধি বাড়াতে প্রায় 2,000 কোটি টাকার নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। সার্ভারকে সেইভাবে প্রস্তুত করছি যাতে করে আমাদের সার্ভার থেকে এই ইউনিক আইডি নাম্বার প্রদান করা হবে, এবং 200 কোটি নাগরিককে যাতে ইউনিক আইডি নাম্বার আমরা প্রদান করতে পারি। এটা লগারিদমের মাধ্যমে এই নাম্বারটা প্রস্তুত হচ্ছে, নট হিউম্যান বিইং করছে না। নেক্সট বছরের 1 জানুয়ারি থেকে আমরা এই ইউনিক আইডি নাম্বার সকল শিশুর জন্য আমরা প্রদান করতে সক্ষম হই। এনআইডি উইংয়ের মহাপরিচালক জানান, ইউনিক আইডির ধারাবাহিকতায় 10 বছরের পর লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র এবং 18 বছর হলে স্মার্ট কার্ড ইস্যু করা হবে প্রত্যেক নাগরিককে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে বসল 39তম স্প্যান। দুপুরে 2D নামের স্প্যানটি 10 ও 11 নম্বর পিলারের উপর বসানো হয়। এর ফলে দৃশ্যমান হল সেতুর 5,850 মিটার। এর আগে সকালে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ট্রেনের মাধ্যমে স্প্যানটি নির্দিষ্ট স্থানে নেওয়া হয়। পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, 38তম স্প্যান বসানোর 6 দিনের মাথায় 39তম স্প্যানটি বসানো হলো। বাকি রয়েছে 2টি স্প্যান, যা ডিসেম্বর মাসে বসানোর পরিকল্পনা রয়েছে। এদিকে স্প্যান বসানো ছাড়াও অন্যান্য কাজও এগিয়ে চলছে। 6.15 কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে সেতুর অবকাঠামো। সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী বছরেই তা খুলে দেওয়ার কথা রয়েছে। গ্রামীণ অর্থনীতি সচল করতে পারলে করোনা ভাইরাস আমাদের বিপর্যস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ্রম রেজাউল করিম। দুপুরে খুলনার নূর নগরের বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রনক মাহমুদ সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তো গ্রামীণ অর্থনীতিকে যদি সচল করতে পারি, বেকারের বেকারত্ব দূর করতে পারি, আমরা দারিদ্রতা দূর করে যদি অর্থনীতিকে সচল করতে পারি, তাহলে কোভিড-19 আমাদেরকে বিপর্যয়ের দিকে ফেলতে পারবে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নাগরিক সেবা প্রদানকারী প্রতিটি প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। দুপুরে 250 সজ্জার জামালপুর জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলেও মনে করেন তথ্য প্রতিমন্ত্রী। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজাফফর হোসেন ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তৃণমূলের জনগণের আর্থসামাজিক উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষই সিং। সকালে বান্দরবানের লামা উপজেলা পরিষদ চত্বরে 17টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ, স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান ও বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে যুবলীগ ও ছাত্রলীগ। ভাস্কর্য বিরোধী বক্তব্য দেয়া হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক
চট্টগ্রামে আসছেন এমন খবরে নানা কর্মসূচি নিয়ে রাজপথে সরব ছিল তারা। এজন্য সকাল থেকে মাওলানা মামুনুল হককে প্রতিহতের ঘোষণা দিয়ে নগরের অক্সিজেন মোড়ে অবস্থান নেয় যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে জুম্মার নামাজের পর সমাবেশ ও ঝাড়ু মিছিল বের করে। এছাড়া নগরের বিমানবন্দরের প্রবেশ মুখের সড়কেও একই কর্মসূচি পালন করে ছাত্রলীগ। এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত জঙ্গিবাদ বিরোধী সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রামে হেফাজত নেতা মামুনুল হককে প্রতিহতের ঘোষণা দেন। বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করে, তাই দেশের প্রতিটি নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা সংক্রান্ত মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। শহরের আলাইপুর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু, সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন ও নাটোর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাবুল চৌধুরী এ সময় বক্তব্য রাখেন। নগর সাপাহারের ঐতিহ্যবাহী জবই বিলকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। জবই বিলের মৎস্যজীবীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, পর্যটন কেন্দ্রের পাশাপাশি সেখানে ইকো পার্ক, রিসোর্ট, পাখির অভয়াশ্রম সহ নানা সুযোগ সুবিধা থাকবে যাতে পর্যটকরা ভিড় জমায়। খাদ্য সচিব ডক্টর নাজমান আরা খানম, নওগাঁর জেলা প্রশাসক হারুনুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন। পরে জবই বিলের বিভিন্ন স্থান ঘুরে দেখেন খাদ্যমন্ত্রী। পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া জোনের আয়োজনে বিট পুলিশিং সভায় তিনি একথা জানান। রাজশাহী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনি, রাজশাহী কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সালমা বেগম ও মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সাজিদ হোসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রংপুরে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি বেসরকারি পার্কে আয়োজিত সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বীরু বক্তব্য রাখেন। রংপুর বিভাগের 8 জেলার 57টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা এতে যোগ দেন। দক্ষিণাঞ্চলে শীত জেঁকে বসেছে। উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেখা দিচ্ছে নানা রোগ বালাই। শীতের মধ্যে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এখন পর্যন্ত কেউ তাদের পাশে এসে দাঁড়ায়নি। এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও করোনা আক্রান্ত মৃতের সংখ্যা বেড়েছে। শীতের কারণে রবি ফসলের ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কৃষি বিভাগ। ফরিদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। ঘরে বসে সেবা নিন, নৌকা মার্কায় ভোট দিন, এ স্লোগান সামনে রেখে পৌর নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। শহরের আলিপুর উদয়ন ক্লাব মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার। জেলা আওয়ামী লীগের অন্য সহসভাপতি শামীম হক সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ও মেডিকেল কলেজ ছাত্রলীগের সহযোগিতায় সপ্তাহব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে। বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি বগুড়া জেলা নির্বাহী পরিষদের দ্বিবার্ষিক প্রতিনিধি সম্মেলন জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মাহফুজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কার্যকরী সভাপতি সালজার রহমান, ঢাকা মহানগর কমিটির নেতা আনোয়ার হোসেন ও বগুড়া কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক। শেরপুরের নকলায়
শিশুদের সৌরবাতি, মসজিদের ইমাম মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের মধ্যে টিন এবং নগদ অর্থ বিতরণ করেছেন সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। উপজেলার বিবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়। এ সময় শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, ইউএনও জাহিদুর রহমান ও নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্না উপস্থিত ছিলেন। শীত নেমেছে, তাই বিভিন্ন অঞ্চল থেকে ঠাকুরগাঁওয়ে আসছে অতিথি পাখিরা। নানা প্রজাতির পাখির কলরবে মুখরিত হচ্ছে উত্তরের এ এলাকা। কিন্তু বসে নেই পাখি শিকারীরা, অভিনব কায়দায় ধরছে বিভিন্ন ধরনের পাখি। বিকেল থেকে সন্ধ্যা আর ভোর থেকে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত বিভিন্ন বিলে ঝিলে ফাঁদ পেতে শিকারীরা ধরছে পাখি। এর মধ্যে সবচেয়ে বেশি শিকার হচ্ছে বক, ডাহুক ও ঘুঘু পাখি। তারপর এসব পাখি বিক্রি হচ্ছে গ্রামগঞ্জের বিভিন্ন হাটে। শিকারীদের হাত থেকে পাখি শিকার বন্ধে প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন হাসপাতাল ও আদ্দিন কর্পোরেট অফিসের মাঝে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সকাল 8:30 নয়াটোলা মধুবাগ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আদ্দিন কর্পোরেট অফিস 3 উইকেটে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর শেখ মহিউদ্দিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।